সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাত দিনের মাথায় আবার মোবাইল ফোনে 4G নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। রোববার দুপুর 12টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে 4G সেবা বন্ধ করা হয়। মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB-র সভাপতি এমদাদুল হক। রোববার বেলা 2টায় এমদাদুল হক প্রথম আলোকে বলেন, আমাদের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি, আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে, তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না। IBTV USA, New York.